আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমডিনাস মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনা সংক্রমণের হার নিম্নমুখী বলছেন বিশেষজ্ঞরা, বিভিন্ন জেলায় আরো কমপক্ষে 17 জনের মৃত্যু। উত্তর ও মধ্যাঞ্চলের 50 লাখ মানুষ বন্যার কবলে, চলছে বেঁচে থাকার লড়াই। ঈদ উপলক্ষে মূল্যছাড় দিয়েও ক্রেতা নেই ব্র্যান্ডের দোকানে, রাজধানীতে হতাশ ব্যবসায়ীরা। এবং স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবে আজ শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। দেশে করোনা সংক্রমণের হার নিম্নমুখী বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকরা। মহামারী নির্দেশক ইন্ডেক্স অনুযায়ী এই তথ্য জানিয়েছেন তারা। তবে স্বাস্থ্যবিধি না মেনে চললে করোনা নির্মূল হতে দীর্ঘ সময় লাগতে পারে বলেও সতর্ক করেছেন তারা। মাহবুব কবির চপলের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যে অনেকটা স্বাভাবিক জনজীবন, কমছে আতঙ্ক, কমছে টেস্টও। দেশে করোনা পরিস্থিতি ঠিক কি অবস্থায় আছে তা একেবারে নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। তবে বৈশ্বিক মহামারী নির্ধারণে যে আর নট বা সংক্রমণের হার নির্ধারণ সূচক ব্যবহার করা হয়, তাতে দেশে করোনার সংক্রমণের হার নিম্নমুখী বলছেন গবেষক ও চিকিৎসকরা। আর নট একটা এপিডেমিওলজিক্যাল একটা ইন্ডিকেটর, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে সোশ্যাল ট্রান্সমিশনটা কেমন। এটা সাধারণত একের উপরে থাকলে বুঝতে হবে এখন ট্রান্সমিশন হচ্ছে, আর যদি এক বা একের নিচে নেমে যায় তো তখন বুঝতে হবে সোশ্যাল ট্রান্সমিশনটা বন্ধ হয়ে গেছে। আমাদের এখন বর্তমানে এটা আছে 1.21 এরকম, মানে একের একটু উপরে আছে। দ্যাট মিনস আমরা আস্তে আস্তে একের দিকে চলে এসেছি, ট্রান্সমিশন আস্তে আস্তে কমে যাচ্ছে বা জিরোর দিকে চলে যাবে। নিম্নমুখীতে এটা নির্ভর করবে আগামী যে কোরবানি আসছে সেটা আমরা কীভাবে স্বাস্থ্যবিধি মেনে চলি তার উপরে। যদি স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি তবে আশা করি এটা খুব তাড়াতাড়ি একটি গ্রহণযোগ্য পর্যায়ে নিম্নগামী হবে। দেশে করোনা সংক্রমণের 17 সপ্তাহ পর শনাক্তের হার নিম্নমুখী বলছেন চিকিৎসকরা। অথচ ইউরোপের অনেক দেশে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে করোনা নিয়ন্ত্রণে এসেছে। এর জন্য সরকারি পদক্ষেপে ঘাটতি আর মানুষের উদাসীনতাকে দায়ী করছেন গবেষকরা। তবে আশার কথা হচ্ছে মানুষের দেহে শক্তিশালী রোগ প্রতিরোধ বা হার্ড ইমিউনিটি সৃষ্টি হচ্ছে বলেও জানান তারা। হার্ড ইমিউনিটি যে শব্দটা বলা হয়, যে একটা সোসাইটিতে 60-70% লোক যখন কোনো একটা ইনফেকশনে আক্রান্ত হয়ে যায় অথবা 60-70% লোককে ভ্যাকসিন দিয়ে কাভারেজে নিয়ে ফেলা হয়, বাকি 30%কে কাভারেজ না দিলেও তাদের ইনফেকশনটা হলে তাদের মধ্যে সীমিত থাকে আর ছড়াইতে পারে না, এটাকে বলা হার্ড ইমিউনিটি। তো হার্ড ইমিউনিটি যখন ডেভেলপ করে ওই ডিজিজটা ওই সোসাইটিতে আর থাকে না। এখন অনেকগুলি ভ্যাকসিন এই ফেজ 3-তে আছে, সেই ফেজ 3 ট্রায়াল শেষ করবে, রেজিস্ট্রেশন করবে, তারপরে প্রোডাকশন লাইনে প্রোডাকশন করবে, মানুষের কাছে পৌঁছে দিবে, এটা নিয়ে কিন্তু একটা সময় লাগবে। সব কিছু মিলে আমি মনে করি আরও 6 মাস থেকে 1 বছর বা তারও কিছু অধিক সময় লাগতে পারে করোনা এটিকে একটি গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে আসতে। কোরবানির ঈদের সময় মানুষকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আবারও বেড়েছে করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা। একদিনে বিভিন্ন জেলা থেকে 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ময়মনসিংহে মারা গেছে একজন পত্রিকা সম্পাদক। এছাড়া চিকিৎসক, নার্স, ব্যবসায়ী ও র‍্যাব সদস্য সহ দেশের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা 5 শতাধিক। জেলা প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন পরাগারমান। একদিন বিরতির পর সিলেটে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে 4 জনের, তাদের মধ্যে 3 জন পুরুষ, 1 জন নারী। এ নিয়ে সিলেটে মোট মৃতের সংখ্যা 129 জন, আর গত 24 ঘন্টায় নতুন করে 43 জন করোনায় আক্রান্ত হয়েছে। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে বরিশাল বিভাগে মোট 4 জন মারা গেছে, তাদের 3 জনের করোনা পজিটিভ, 1 জনের উপসর্গ ছিল। করোনায় মৃত ব্যক্তিরা বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরের বাসিন্দা। বরিশাল বিভাগের 6 জেলায় নার্স ও র‍্যাব সদস্যসহ নতুন আক্রান্ত 102 জন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের একজন খুলনা ও অন্য দুজন সাতক্ষীরার। বিভাগের ১০ জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৩২ জনের। কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে তিনজন, তাদের দুজন পুরুষ ও একজন নারী। জেলায় এ পর্যন্ত করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৩৮ জন। তাছাড়া আরও ৭২ জনের দেহে সংক্রমণ হয়েছে করোনার। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ২২৯ জন। ৮০৬ জনের নমুনা পরীক্ষায় ১০৮ জনের করোনা পজিটিভ। ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক জাহান পত্রিকার সম্পাদক অধ্যাপিকা রেবেকা ইয়াসমিনের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৬৫। জেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ব্যবসায়ী সহ আরও ২৫ জনের করোনা পজিটিভ। এদিকে নেত্রকোনায় দুইজন স্বাস্থ্যকর্মী সহ ৫ জন এবং নাটোরে একজন স্বাস্থ্যকর্মী সহ ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরাগমান এটিএন বাংলা। দেশের উত্তর ও মধ্য অঞ্চলে ৫০ লক্ষাধিক মানুষকে এখন লড়াই করতে হচ্ছে বানের পানির সাথে। মধ্যাঞ্চলে ফরিদপুর, রাজবাড়ী, জামালপুর, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল জেলার নদ নদীর পানি এখন বিপদসীমার ওপরে। আর উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, গাইবান্ধা ও সিরাজগঞ্জে নদীর পানি কিছুটা কমলেও কমেনি বানভাসীদের দুর্ভোগ। এদিকে নওগাঁয় পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে। শেরপুরে উদ্ধার করা হয়েছে পানিতে তলিয়ে যাওয়া স্কুল শিক্ষকের মরদেহ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। বেশ কয়েকটি উপজেলা ছাপিয়ে বন্যার পানি এখন জামালপুর শহরে। গেল কয়েকদিন ধরে বাসা বাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানে বানের পানি ঢুকে পড়ায় স্থবির জনজীবন। যমুনার পানি কমলেও ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদীর পানি বাড়ছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। খাদ্য, বিশুদ্ধ পানির অভাব সহ নানা সংকটে জামালপুরের ১০ লাখেরও বেশি মানুষ। সকালবেলাও এই দিক দিয়ে আমরা যাতায়াত করতে পারছি, কিন্তু এখন বর্তমানে এত পানিটা বেড়ে গেছে। স্কুল ঘরে থাকতেছি, আমাদের বাড়ি যাতে রাস্তাঘাট নাই, খুব বিপদ আছে। বানের পানির সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে টিকে থাকতে হচ্ছে সিরাজগঞ্জ ও শেরপুরের প্রায় ৫ লাখ মানুষকে। মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে নদী ভাঙন। শেরপুর সদরে পানিতে ডুবে নিখোঁজ স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রাজবাড়িতে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় দুর্ভোগ বাড়ছে পানিবন্দী মানুষের। দৌলতদিয়ায় দুটি ফেরি ঘাটের সংযোগ সড়কে পানি ওঠায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন। নওগাঁয় এখনও পানিবন্দী প্রায় ৩ লাখ মানুষ। অসহায় মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্র সহ উঁচু সড়কে। পোরশা উপজেলায় পুকুরে ডুবে মারা গেছে একই পরিবারের দুই শিশু। দিন দিন অবনতি হচ্ছে মুন্সীগঞ্জের বন্যা পরিস্থিতির। সরকারি হিসেবেই মুন্সীগঞ্জের ৪ উপজেলার ২৩ ইউনিয়নের প্রায় ২০০ গ্রাম প্লাবিত। ক্ষতিগ্রস্ত প্রায় ৩৪,০০০ পরিবার। সরকারিভাবে বন্যার্তদের নানা সহায়তার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে কুড়িগ্রাম ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। দুই জেলায় এখনও পানিবন্দী প্রায় ৮ লাখ মানুষ। সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ এসব এলাকার বানভাসীদের। এদিকে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় সুনামগঞ্জে দেখা দিয়েছে নদী ভাঙন। বিভিন্ন উপজেলায় বসত ভিটা, ফসলি জমিসহ নানা স্থাপনা চলে যাচ্ছে নদী গর্ভে। মইনুল আহসান, এটিএন বাংলা। করোনা মহামারীর মধ্যে বন্যায় দেশের মানুষ যেন খাদ্য সংকটে না পড়ে কৃষির অগ্রগতি ধরে রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ভিডিও কনফারেন্সে শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যুক্ত হন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা। সরকারের পাশাপাশি আওয়ামী লীগ বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেও তা বিএনপির নজরে পড়ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ নিয়েও মিথ্যাচার ও অপরাজনীতি করছে দলটি। এর আগে সেখানে সেতুমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস। প্রত্যেকটি বিষয়ের সাথে সরকারের সমালোচনা, মিথ্যাচার, বিএনপির চিরাহত ঐতিহ্য,
তাই বলে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে মিথ্যাচার ও রাজনৈতিক বৃত্ত থেকে বিএনপি বেরিয়ে আসতে পারেনি। করোনা মন্দার মধ্যেও ঈদে কেনাকাটা কিছুটা বাড়ছে, ব্যস্ততা বেড়েছে রাজধানীর বিপণী বিতানগুলোতে। তবে মূল্যছাড় দিয়েও অনেক ব্র্যান্ডের দোকানে নেই ক্রেতা। সারা মাসে যা বিক্রি হয় তা দিয়ে দোকান ভাড়াও উঠে না বলে জানায় উদ্যোক্তারা। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। কদিন পরেই ঈদ, আর ঈদ মানেই নতুন পোশাক। তবে এবার করোনা মহামারীর কারণে কেনাকাটাই নেই আগের মতো ঈদের আমেজ। ঈদুল ফিতরে বেশিরভাগ শপিং মল বন্ধ ছিল, এবার স্বাস্থ্যবিধি মেনে সব বিপণী বিতান খোলা। আসছেন ক্রেতারা, বাড়ছে লেনদেনও। এবার আগের মতো কেনাকাটা করছি না, যেহেতু প্যান্ডেমিকের টাইম, বাজেটটাও এখন কমে গেছে, ডিসকাউন্টের মধ্যে দেখছি। গতবার তো আমরা দুটো কিনলে এবার একটা কিনতেছি, কারণ হচ্ছে ইনকামও দেখতে হচ্ছে আমাদের। করোনা সময় হিসেব করে কেনাকাটা করছেন অনেকেই, বাড়তি কেনাকাটা কমিয়ে ডিসকাউন্ট শপে ভিড় করছেন তারা। করোনা পরিস্থিতির কারণে আমাদের ব্যবসায়িক অথবা সেলটা একটু কম হচ্ছিল, ডিসকাউন্টের কারণে কাস্টমারগুলো ভালো আসতেছে, মুভ ভালো হচ্ছে, সেলও ভালো হচ্ছে। বড় বড় শপিং মলে উপস্থিতি বাড়লেও এলিফ্যান্ট রোড, ধানমন্ডি বা বেলি রোডের মতো এলাকার অনেক দোকানে ক্রেতা কম, মূল্য ছাড় দিয়েও যথেষ্ট বিক্রি হচ্ছে না বলে জানান বিক্রেতারা। যেই ভাড়া স্পেসের সেই ভাড়াই হচ্ছে না যে সেল হইতেছে বর্তমানে। প্রান্তিক ব্যবসায়ীরা এতে লস করে ভ্যানিশ না হয়ে যায়, সেটার দিকে আমরা খেয়াল রাখবো। আমরা যাতে ঈদের আনন্দটা ভাগাভাগি করি এবং আমরা যাতে কেনাকাটাতে শ্রিঙ্ক না করে যাই, ইকোনমিকে বাড়তে হবে। করোনা মহামারীতে বিভিন্ন খাতের সাশ্রয়ী পণ্যের ব্যবসা করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন ওয়ার্ডে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশন ও পত্রিকার মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম, সিপ। প্রচারণার অংশ নেয় তারকা শিল্পীরাও বলছেন, করোনা মহামারীর মধ্যে ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে নগরবাসীকে সচেতন হতে হবে সবার আগে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দেশে করোনার প্রাদুর্ভাব ঊর্ধ্বমুখী, পাশাপাশি চলছে এডিস মশার প্রজনন মৌসুম। তাই করোনা মহামারীর মধ্যে যাতে ডেঙ্গুর বিস্তার ঘটতে না পারে সেজন্যই সিটি কর্পোরেশনের পাশাপাশি স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং ইউকেইডের সহযোগিতায় প্রকল্প বাস্তবায়ন করছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম, সিপ। এই প্রকল্পের কার্যক্রমের মধ্যে একটি কার্যক্রম ছিল জনগণকে সচেতন করা। সেখানে আমরা সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব ব্যবহার করে মানুষকে সচেতনতামূলক যে বার্তাগুলি আছে সেগুলি পৌঁছে দিচ্ছি। সিপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী আফসানা মিমি সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানোর পাশাপাশি এই প্রকল্পের সাথে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা যদি সচেতন থাকি যে আমি আমার বাড়িটাকে 100% পরিষ্কার রাখবো, আপনি আপনার বাড়িটাকে 100% পরিষ্কার রাখবেন, তাহলে এই আমি আর আপনি মিলে কিন্তু আমরা হয়ে গেলাম। এরকমভাবে যদি প্রত্যেকটা মানুষ তার দায়িত্বটা পালন করে, কারণ একটা পাড়াতে 25টা 30টা 50টা বাড়ি থাকে, এই 50টা বাড়ি যদি কাজ করে তো ওই পাড়াটা তো আসলে তখন মশামুক্ত হয়ে যাচ্ছে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, এডিস মশার লার্ভা ধ্বংসের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম বড় ধরনের ভূমিকা রাখছে। গণমাধ্যমে যত বেশি প্রচারণা চালানো হবে ততই মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। সকলে মিলে যদি এই ক্যাম্পেইন প্রোগ্রামটা একসাথে করে তাহলে কিন্তু মানুষের মধ্যে এই করোনাকাল ডেঙ্গি প্রতিরোধ করাটা একেবারেই সহজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যেটি, সেটি হচ্ছে আমাদের যেটি সিপ, ইউকে এইড এবং স্টার্ট ফান্ড, তারা কাজ করতে গিয়ে এই সকলের মধ্যে যে একটা সমন্বয় খুঁজে পেয়েছে, সেই সমন্বয়টাকে যদি আমরা আরও ত্বরান্বিত করতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে আমরা এই করোনাকালে ডেঙ্গু কাটাকে প্রতিরোধ করতে পারবো। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন, বেসরকারি উন্নয়ন সংস্থা ও গণমাধ্যম যে কার্যক্রম চালাচ্ছে তাতে সহযোগিতার পাশাপাশি নগরবাসীকে নিজের আবাসস্থল পরিষ্কার রাখতে হবে এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোর 4টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 51 বছর বয়সী শফিউল বারী বাবু বেশ কিছুদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক কর্মী সমর্থক আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা এতে অংশ নেন।
লক্ষ্মীপুরের রামগতিতে বাদ আসর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। আন্দোলনে সংগঠনকে শক্তিশালী করতে তার ভূমিকার কোনো তুলনা হয় না। এমন একটা দুঃসময় এসে যাচ্ছে যখন একদিকে করোনা ভাইরাসের আক্রমণের সারা বিশ্বাসকে তছনছ হয়ে যাচ্ছে, অন্যদিকে এই ফ্যাসিবাদের যাতাকলে পড়ে বাংলাদেশের মানুষ এক মুক্তির পথ খুঁজছে। এই মুক্তি সংগ্রামের অন্যতম সাহসী নায়ক ছিল কঠোর স্বাস্থ্যবিধি মেনে বিকেলে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। করোনা মহামারীর কারণে এবার হজে অংশ নিতে পারছেন মাত্র 10,000 মুসল্লি। করোনা মহামারীর কারণে সৌদি বিধিনিষেধ থাকায় এবছর হজে যেতে পারছেন না বিদেশি নাগরিকরা। তবে নিষেধাজ্ঞা জারির আগে হজের উদ্দেশ্যে যেসব বিদেশি সৌদি আরবে গেছেন তারা হজে অংশ নিতে পারবেন। সংবাদ মাধ্যম বলছে হজে অংশগ্রহণকারীদের 70% বিদেশি এবং বাকি 30% সৌদি নাগরিক। সীমিত পরিসরে ঈদুল আজহা সহ সেখানে হজের আনুষ্ঠানিকতা চলবে টানা 6 দিন। এবার জানাবো শেয়ারবাজারের খবর। আগামীকাল পুরো এক বছরের মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, তবে এটি হবে অন্যান্য বছরের তুলনায় ভিন্ন। 2020-21 অর্থ বছরের জন্য অর্থনীতির বিভিন্ন সূচকের নির্ধারিত লক্ষ্যমাত্রাগুলো প্রকাশ করা হবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সম্প্রসারণমূলক মুদ্রানীতি ঘোষণা করা হবে বলে আশা অর্থনীতিবিদদের। তবে ঋণের বিপরীতে গ্যারেন্টি স্কিম চালু করা অত্যন্ত জরুরি বলে মনে করেন ব্যাংকাররা। অর্থনীতিতে চাহিদা বাড়াতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে নানা কর্মসূচি নিয়েছে, বিশেষ করে প্রণোদনার মাধ্যমে ক্ষুদ্র, মাঝারি ও বড় সব ধরনের শিল্প, কৃষিসহ সব পর্যায়ের উৎপাদন ঠিক রাখতে ঋণ যোগান বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কক্সবাজার শহর ও টেকনাফ থেকে 5 জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে টেকনাফের হোয়াইংকাং ইউনিয়নের খারাংখালী এলাকা থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ভোর 4টার দিকে 2 গ্রুপের গোলাগুলিতে নিহত 4 জনই ইয়াবা কারবারি। ঘটনাস্থল থেকে 50 পিস ইয়াবা, 2টি এলজি ও 8 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার মর্গে পাঠানো হয়। এদিকে কক্সবাজার শহরের কবিতা চত্বর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা পরিস্থিতিতে বিপর্যস্ত খাগড়াছড়ির পর্যটন নির্ভর অর্থনীতি, বেকার ও কর্মহীন হয়ে পড়েছেন এই শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মচারীরা। গত 5 মাসে এই খাতে 100 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে পর্যটন স্পটগুলো খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের। ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসায়ীরা সরকারের কাছে প্রণোদনাও চেয়েছেন। দুর্নীতির মামলায় আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। বিশ্বাসভঙ্গ, অর্থপাচার ও ক্ষমতার অপব্যবহার সহ একই মামলায় 7টি অভিযোগে তাকে দায়ী করা হয়েছে। তবে কুয়ালালামপুর হাইকোর্টে সাবেক এই প্রধানমন্ত্রী নিজের দোষ অস্বীকার করেছেন। 2009 থেকে 2018 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন নাজিব রাজাক। যশোরে বাংলার বস ও বাংলার সম্রাট নামে 2টি বিশাল পদহী গরুর দাম নিয়ে শঙ্কায় পড়েছে এক খামারি। করোনা পরিস্থিতির কারণে তাদের এই সংশয়। কোরবানির পশুর হাট মাত করার স্বপ্নেই গরু 2টিকে বড় করেছেন খামারি আসমত আলী গাইন। বাংলার বসের দাম হাঁকিয়েছেন 50 লাখ টাকা, কিন্তু এখন পর্যন্ত দাম উঠেছে 30 লাখ টাকা। এর মাংস 40 থেকে 42 মণ হবে বলে ধারণা করা হচ্ছে। গরু 2টি দেখতে প্রতিদিনই মনিরামপুরের হুরগাতি গ্রামে আসমতের খামারে ভিড় করছেন উৎসুক মানুষ। 3 দশক পর দলকে লীগ শিরোপা জেতানোর পুরস্কার হিসেবে লিভারপুলের কোচ ইউগেন ক্লুবকে ইংলিশ প্রিমিয়ার লীগের সেরা কোচের পুরস্কার দিয়েছে লীগ ম্যানেজার অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সদস্যদের ভোটের পর ক্লুবকে স্যার অ্যালেক্স ফার্গুসন ট্রফি দেওয়া হয়। পুরস্কার পাওয়ার পর ক্লুব বলেন, লিভারপুলের কোচিং স্টাফদের চমৎকার ইনপুট ছাড়া লীগ জেতা সম্ভব ছিল না। ইউগেন ক্লুব গত মৌসুমে অল রেডদের চ্যাম্পিয়ন লীগ জিতিয়েছিলেন।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশে করোনা সংক্রমণের হার নিম্নমুখী বলছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন জেলায় আরো কমপক্ষে 17 জনের মৃত্যু। উত্তর ও মধ্যাঞ্চলের 50 লাখ মানুষ বন্যার কবলে, চলছে বেঁচে থাকার লড়াই। ঈদ উপলক্ষে মূল্যছাড় দিয়েও ক্রেতা নেই ব্র্যান্ডের দোকানে, রাজধানীতে হতাশ ব্যবসায়ীরা। এবং স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবে আজ শুরু হজের আনুষ্ঠানিকতা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।